যেকাদের রাজ ভোজ নিতে আসু আজ পাল্টি বাজি দর মার খুকু মনি আরেকবার 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 দাদা বৌদি কাকা কাকিমা সবাই আবার খুকুমণিকে আলতা সেতু চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। বাইরে থেকে বর্তা এলো দাওয়ায় বসে পান্তা খেলো সবাইকে কিনে নিল নিজের খেলা খেলে গেল খেলে গেল খেলে গেল। দার্জিলিং এ সন্টা মোনা গরুর দুধে পেলো সোনা নতুন নতুন গল্প গোনা ভোটের পর টাকা গোনা টাকা গোনা টাকা গোনা। এই শালা কে একটু ঘুমোতেও দিবি না নাকি? কি হয়েছে ভাই? রাত্রিবেলা পাঁচ বোতল টেনে শুয়েছিলাম, সকাল সকাল ভাষণ নিয়ে এসে পুরো ঘুমটা ভাঙিয়ে দিল। ওই হারামজাদা, এটা ভাষণের প্রসেশন নয়, পার্টি র্যালি। পার্টি এমন সাত সকালে কে করে? আমিও তো পার্টি করি রাতের বেলা। ভাই এটা ভোটের পার্টি, তোর দারু পার্টি নয়। সামনে ভোট আসছে শালা, আমার নেশা কাটিয়ে ভোট হবে? তোদের ইউটিউব চ্যানেল আছে না, নতুন ভিডিও দিয়েছিস? না ভাই, কন্টেন্ট নেই। কেন? কন্টেন্ট না থাকলে কি মানুষ ভিডিও করে না? হ্যাঁ ভাই, রোস্ট করে। যা সুমো ক্যামেরা নিয়ে, আমি রোস্ট করব। আর কেটলি আর বোতল নিয়ে, ইন্ট্রো লাগা ইন্ট্রো লাগা। একটু সেলফি একটু কুলফি দারুন রেশিও, একে বলে সার্কাস আবার ডেমোক্রেসিও। ভোট ভোট এমন একটা উৎসব যেটা চার বছরে একবার করে আসে, আর যখনই আসে সব নেতারা আপনার বাড়ির সামনে হাত জোর করে চলে আসে। তারপর যেই ভোট হয়ে তারা মন্ত্রী হয়ে যায়, তখনই ওদের সামনে আপনাকে হাত জোর করে চলতে হয়। আর ওদের দেখে একটাই কথা বলতে ইচ্ছা হয়, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোট যখনই আসে সব হুমদ মামদগুলো একসাথে স্টেজে উঠে বলে যে অন্য কেউ কাজ করছে না, ওরা কাজ করবে। এই শুনে আমরা ওদের ভোট দিয়েও দিই, কিন্তু শালা যখন পরীক্ষার আগে আমি বলি অন্য কেউ পড়াশোনা করছে না, স্যারেরা শালা আমাকে নম্বর দেয় না। ভোটের সময় এখন এসছে নতুন পুরকি, যত অচল হিরো হিরালাল আছে সবাই একসাথে রাজনীতিতে জয়েন করে নেয়। আগে শালা সিনেমা ফ্লপ করলে হিরো হিরোইন ডিপ্রেশনে যেত, এখন রাজনীতিতে যায়। এখন তো আবার ভোটের সময় নতুন নতুন রগ শুরু হয়েছে, বাজেপা পার্টি থেকে নেতা এসে বলল আমি আপনার জাতির লোক, আমায় ভোট দিন। হতভাগা, আমি তোর জ্ঞাতি গোষ্ঠী থেকে কি করবো রে, তোকে মন্ত্রী বানাবো না আমার জামাই বানাবো? সবাই শালা নিজের ইচ্ছা মতো কাজ করবে, ইয়ার কি আমি কেন দেবো ভোট তোদের? শালা কেউ আমার ইচ্ছাটা শুনলো না, আমার দাবি কবে মানবে কেউ? ভাই কি দাবি তোর? কেন জানিস না, এবারও আমি আমার দাবি বলেছি, আমার দাবি না মানলে এবার আমি আন্দোলনে বসবো। যত না তালা রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। শালা ভোট এমন একটা জঘন্য জিনিস যেটা দিতে ইচ্ছা হয় না, তবু একটাই সুবিধা আছে ভোটের যার জন্য আমি ভোট দিতে যাই। এলাকায় ভোট না দিলে কি করে বুঝবো কোন মেয়ের 18 বছর হলো? আমার বোতল শেষ হয়ে গেছে, বন্ধ কর। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবমেরিন করে দিও। ওই হতো ভাগা, ওটা সাবস্ক্রাইব। হ্যাঁ হ্যাঁ ওটাই করে দিও, আমি চললাম, দেখা হবে পরের ভিডিওতে। তারপরে ইন্ডিয়াকে দূর।